আজকে আমি দেখাবো পিচ্ছিল এবং দরজের কভার কিভাবে সাইড সেলাই দিবেন একদম সহজ নেবে। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি এই সাইডটা বন্ধ করে দিচ্ছি। গলাটা বানানোর পরে, শোল্ডার জোড়ার পরে যে সাইডটা থাকে, সাইডটা আমি সেলাই দিয়ে দিচ্ছি। একদম পিছলা যে জর্জেট কাভারগুলো আছে সেগুলো কিভাবে একদম সহজ নিয়মে আপনার সাইড সেলাই দেবেন সে পদ্ধতিটি আজকে আপনাদের দেখাবো। একদম সহজ নিয়মে আপনারা যে কোনো কেউ পাবেন, নতুন কাজ শিখেছেন তারাও পারবেন, এবং যারা কাজ জানেন, অল্প অল্প কাজ জানেন অথবা কাজ জানেন তারাও এই পদ্ধতিটা ব্যবহার করে এই পিছলা কাভারটি সাইড সেলাই দিতে পারেন। প্রথমে আমি একদম সাইডটা বন্ধ করে দিচ্ছি। সাইড ফাড়া সেলাইটা আপনারা একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন কত সহজ আমি সেলাইটি দিয়েছি এবং কত সুন্দরভাবে। কারণ সাইড সেলাই পিছিল কাভারে আপনি দিতে গেলে প্যাঁচ পরে। দেখুন, এখানে আমি ফলস একটা সেলাই দিয়ে আমি আটকে দিব। একদম পাতলা সেলাই, যেখানে কাটা দাগ দেওয়া আছে সেখান থেকে একদম ফলস সেলাই দেব। পাতলা সেলাই যত পাতলা দেওয়া যায়, যতটুকু পর্যন্ত ভেঙে যাবে ততটুকু পর্যন্ত আমি ততটুকু দূরে সেলাই দিয়ে সাইডটা বন্ধ করে দেব। আপনারা যত পিছলা যত জর্জেট কাভারই হোক না কেন, আপনারা এই নিয়মে সেলাই দিবেন, খুব সহজভাবে আপনারা এভাবে সেলাই দিতে পারবেন। কোনো রকম প্যাঁচ পড়বে না বা কোনো রকম পাক পড়বে না, সাইড বলেও যাবে না। তো দেখুন, এরকম পাতলা সেলাইটা আমি দিয়ে আটকে দিয়েছি। এরকম যত পাতলা দেওয়া যায় দিয়ে আটকে দিবেন। তো দেখুন বন্ধুরা, আপনারা চাইলে এইভাবে একবারে ডাইরেক্ট ভেঙেও সেলে দিতে পারেন। যারা একটু একটু কাজ জানেন তারা এভাবে ভেঙে সেলে দিতে পারবেন। তো আমি আরও সহজ করে আপনাদের দেখাবো, যারা একদমই কাজ জানে না তাদের জন্য আমি আরও সহজ করে দেখাচ্ছি বিষয়টি। দেখুন, আপনারা প্রয়োজন হলে এইভাবে আরেকটি ভেঙে সেলে দিয়ে দিবেন, দুই সাইডে দুটো ভেঙে সেলে দিয়ে দিবেন, তাহলে এটা আরও সহজ হয়ে যাবে। যারা একদমই অল্প অল্প কাজ জানেন বা কাপড় ম্যানেজ করতে খুব কষ্ট হয়, তো তারা এইভাবে আরেকটি ফলস সেলাই দিয়ে দিবেন দুই সাইডেই। একটা করে ভাঙা আগে দিয়ে নেবেন। আমি এক সাইডে প্রথমে দিয়ে নিচ্ছি, একটু পরে অপর সাইডটাও দিয়ে দিব। এবার আমি অপর সাইডটাও একইভাবে ভেঙে সেলাই দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার দুই দিকে সেলাই দেওয়া হয়ে গেছে। এবার দেখুন কত সুন্দরভাবে এমনি এমনি বসে গেছে। আপনারা শুধু এবার দুই সাইডে সেলাই দিয়ে দেবেন। একদম কিন্তু পিছলা কাপড় এটা, এমনি এমনি ভেজে সেলাই দেওয়া কোনোভাবেই সম্ভব না, যত ভালোভাবে দর্জি কাজ জানুক না কেন কেউই পারবে না। তো দেখুন আপনাদের জন্য কত সহজ হবে এই, দেখুন দুই দিকে ভেঙে একবারে এমনি এমনি বসে যাচ্ছে কোনো কষ্ট ছাড়াই। তো এই নিয়মে যদি আপনারা যে কোনো সিল্ক কাপড় সেলাই দিতে পারেন তো খুবই সুন্দরভাবে আপনারা দিতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন কত সহজভাবে এটা করতে পারবেন। সেলাইটা আমি খুলে দেখাবো কীভাবে খুলতে হয় সেটাও দেখুন, শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না, ছোট্ট একটা ভিডিও টেনে দেখেন না, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন না। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই পারলে একটি কমেন্ট করে যাবেন। দেখুন অনায়াসে কত সুন্দরভাবে কাভারটি বসে যাচ্ছে। দেখুন যত পিছলা কাপড়ই হোক না কেন, আপনারা এই দস্তুরে এই নিয়মে আপনারা সেলাই দিবেন কোনো রকম বাধা বিপত্তি ছাড়া। দেখুন কত সুন্দরভাবে সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে। এবার মাঝখানে সেলাইটা আমি খুলে দেবো। যেহেতু মাঝখানে আমি একদম পাতলা সেলাই দিয়েছি, মাঝখানে সুতা ধরে টান দিলে কিন্তু খুলে যাবে। দেখুন কত সুন্দরভাবে সেলাইটা দেওয়া হয়ে গেছে। এই মাঝখানে সেলাইটা দেখুন, আমি এখানে পাতলা সেলাই দেওয়া, মাথাটা সুতার মাথা ধরে টান দিলেই খুলে যাবে। এভাবে যেভাবে ধরে সুতা ধরে ধরে টান দিলে কিন্তু একদম যে পর্যন্ত আপনার সাইড পারা, ওখানে যেহেতু টাক দেওয়া আছে ওখানে তো খুলবে না, যতটুকু পর্যন্ত দেখুন সাইডের চেকও কিন্তু মিলে গেছে। এভাবে সুতা ধরে ধরে সম্পূর্ণ সেলাইটা খুলে দিতে হবে, একদম যে পর্যন্ত সাইড পারা হবে, ওখানে যেহেতু টাক দেওয়া আছে ওটা কোনোভাবে খুলবে না। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু শেষ পর্যন্ত খুলে নিয়েছি। তো দেখুন সাইডটা এতটাই পিছলা কাপড়, দেখুন আমি এত সুন্দরভাবে সেলাই দিয়েছি, তারপরেও মনে হচ্ছে একটু প্যাঁচ পড়েছে, অথচ প্যাঁচ পরে নাই। যে মাথা দিয়ে সেলাই দিলে কিন্তু একদম প্লেন হয়ে যাবে। তো দেখুন আমি একদম লব দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়।
তো বন্ধুরা দেখুন আমি সাইডের সেলাইটা কত সুন্দরভাবে কত সহজভাবে আপনাদের দিয়ে দেখিয়ে দিলাম। এটা এমনি এমনি কিন্তু ভেজে কোনোভাবেই দেওয়া যেত না।